ক্লিয়ার করে লিখলে ভালো হতো, দেখতে পাচ্ছি না এখান থেকে। শেষে পাঁচ রানে এক উইকেট রেজা ইলেভেনের। খুব সুন্দর একটি শট এবং আরো চার রান, আরো একটি চার। এই মুহূর্তে রান সংখ্যা 13। খুব ভালো ক্যাচ, এমনি ছয় হয়ে যেত, তার সাথে খুব সুন্দর একটি ক্যাচ নিয়েছে এবিসি দলের ফিল্ডার। আরো একটি চারের ওভারে তৃতীয় চার, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 17, দুই উইকেটের বিনিময়ে। ওভার শেষ, এতক্ষণ পর দু ওভার শেষ। এম্বা আরো একটি ডট বল, গুড সিক্স, কিন্তু খাতায় তার সাথে একটা উইকেট, লাভলি বোলিং এবং আবার একটি ছয়, শুধু ছয়। রেজা ইলেভেন যেন ছয়বার দিয়ে এখানে এসেছে। আমরা পরে মাঠে খেলা বালি মাফিয়া, এই পরে মাঠে খেলা। আবার একটি রান আউট, এই পঞ্চম উইকেটে পতন ঘটলো তারি ফ্যান আক্রম। এবিসি খুব ভালো বলের নিদর্শন দেখাচ্ছে। সামান্য হাতটা হেলিয়ে বলটি আবার বলার হাতে ফিরত দিল। পরপর ডট, গুড শট। আমি বলেছিলাম না ওয়াসিন আক্রম না হলে আক্রম তো আছে, আমার চেষ্টা ছিল কিন্তু ডট। তার সাথে আনপ্যাক আবার এক রান যোগ হবে। ক্যাচ ছিল, মিস করেছে কিপার, কিন্তু কোনো রান নেই। সন্দীপ একটা করে চার মেরে আট জন মনে হচ্ছে তাদের কাছে নাগালের বাইরে চলে যাচ্ছে। বাউন্ডারি এসেছে আরো একটা বাউন্ডারি, আরো একটি সুন্দর। তুই সন্দীপের কাছে যা, আগে বলো।
তিনটে বল পর পর ডট এবিসির বলারে সরি নো বল ছিল বলটা দুটো বল আবার একটি ডট বল ব্যাটে বলে মনে হচ্ছে ব্যাটে বলে ঝগড়া হয়েছে ব্যাটের কাছাকাছি বল নেই অনেক চেষ্টা করছে কিন্তু তবুও ব্যাটে বলে সংযোগ করতে পারছে না এখনো পর্যন্ত লাস্ট বল দেখা যাক চার রান